নমস্কার ভিউয়ার্স, আমি আজকে আবার একটু নতুন বিরভূম এলাম। সাদা হোয়াইট মার্বেলে হোয়াইট মার্বেল ফলকে কেমিক্যাল করা। এবার এটা সাধারণত আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা শীতকালীন প্রসেস। শীতকালে সাধারণত আটাটা একটু জমে থাকে, পাথরও ঠান্ডা থেকে থাকে, যার ফলে ঠিক গর্তের মধ্যে লিকুইডটা ভালোভাবে ঢুকতে চায় না। তাই এটাকে এই ধরনের ব্লোয়ার দিয়ে এটাকে আঠাটাকে আমি কেমিক্যাল বলতে গরম করে নেব। প্রথমেই দুটো কেমিক্যাল 1:1 অনুপাতে আমি দিলাম। দেওয়ার পর আমি যেহেতু এটা ব্ল্যাক করব তাই আমি ব্ল্যাক কালার এটি ইউজ করলাম। যদি ব্লু করেন ব্লু কালার ইউজ করবেন, যদি রেড করেন রেড কালার, যদি মেরুন করেন তাহলে রেড ব্ল্যাক মিশিয়ে মেরুন কালার করবেন, মানে যে কালারটা করবেন সেটাই আর কি এই দুটো অ্যাডিসিভের সাথে মিশিয়ে করবেন। এই দেখুন যেমন জলের মতো ঢেউ দিচ্ছে, মানে আটাটা একদম পুরো সুন্দরভাবে মিক্সিং হচ্ছে, একদম পুরো পাতলা হয়ে যাচ্ছে। এই পাতলা হয়ে যাওয়ার জন্যই এই ব্লোয়ারটা দেওয়া। এটা কিন্তু গ্রীষ্মকালের প্রয়োজন হয় না, গ্রীষ্মকালের টেম্পারেচার অলরেডি গলে থাকে, এটা শীতকালের জন্য কিন্তু এটা দেখাচ্ছে। এটা আমার হয়ে গেল কেমিক্যাল। কেমিক্যাল হওয়ার পর এটাকে আমি পাথরে অ্যাপ্লাই করি। অতি সহজেই ঢুকে যাচ্ছে, একদম পুরো লিকুইড খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। শীতকালে এটা এভাবে কিন্তু গর্তের মধ্যে থাকলে ঢুকতে চাইবে না, যেহেতু আঠাটা জমে যাবে। এটা হচ্ছে শীতকালীন সাদা মার্বেল কেমিক্যাল করার সব থেকে সহজ পদ্ধতি। প্রত্যেকটা লেটার আমার ফিল আপ হয়ে গেল। প্রত্যেকটা লেটার আমার ফিল আপ হয়ে গেল সুন্দরভাবে, যেহেতু আটাটাকে আমি ইট দিয়ে লিকুইড করে দিলাম, যার ফলে অতি সহজেই এটা আমার লেটারের মধ্যে ঢুকে গেল। এবার তোমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বাকি অংশটা আমি কেটে নিলাম। বাকি অংশটা কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমাকে করতে হবে কি, ধূপকাঠি পিছনের অংশটা দিয়ে আমাকে দেখে নিতে হবে কোথাও ইয়ার বাবুস আছে কিনা। যদি ইয়ার বাবুস থাকে সেই ইয়ার বাবুসটা আমাকে এভাবে ফিল আপ করে দিতে হবে। সাধারণত এই ধরনের লিকুইড করে দিলে ইয়ার বাবুস হয় না, এক্ষেত্রেও খুব বেশি নেই, দু তিনটে ছিল করে দিলাম। করার পর আমি করব কি, এই মেশিনটা আমি আরেকবার এর উপরে চালিয়ে দেব। যদি কোথাও না ঢোকে, কোথাও ইয়ার বাবুস থাকে, দেখুন এখানে একটা ইয়ার বাবুস হলো, ইয়ারটা সরে গেল কেমিক্যাল, এখানে একটা হলো, এখানে একটা হলো, অতি সহজেই ইয়ার বাবুসগুলো হবে এবং আপনার সুন্দরভাবে কেমিক্যালটা ঢুকে যাবে। এবং এইভাবে করলে পুরো গর্তটা ফিল আপ হয়ে যাবে। যখন কেমিক্যালটা রিমুভ করা হবে, রিমুভ করার সময় পাথরটা অত্যন্ত গ্লস হবে, কারণ পাথরের উপরের অংশটা উপরে কেমিক্যাল থাকবে না, লেটারের উপরে কেমিক্যাল থাকবে না, যার ফলে ঘষার সময় এই কেমিক্যালের উপরে কোনো রকম শিল পাথরের দাগ পড়বে না।
যার ফলে লেটারগুলো উচ্চ গ্লস হবে, হাই গ্লস একদম। এরপর আমি আরেকবার বাকি যে এক্সট্রা কেমিক্যালটা আছে সেটাকে সুন্দরভাবে আমি সুন্দর হলে বাকি অংশটা আমি কেটে দিচ্ছি। এ ধরনের ভিডিও পেয়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করুন, তারাও যেন এই ধরনের ভিডিও দেখে এই কাজ তারাও শিখতে পারেন। এবং বেলের অল অপশন প্রেস করে রাখুন যাতে আমার যে কোনো ভিডিও প্রথমেই আপনারা পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।